السلام عليكم. وعليكم السلام. إن الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم شوقي علماء حضرات حامدین قرآن حاضرین مجلس، আমি আল্লাহ পাকের দরবারে শাহী দরবারে শুকরগুজারি করি যে আল্লাহ পাকে এই মাহফিল আহলে কুরআনের এই মাহফিল শরীক হইতাম পারছি আলহামদুলিল্লাহ। হাজিরিন দুরুদ শরীফ প্রবল লাগে কইছি, দুরুদ শরীফ ফুরন যাবে, বেশি বেশি করে দুরুদ শরীফ পড়ে যাবে। এ কথা কইলে তো লোকে আর কথা কোয়া লাগে, আজকাল দুরুদ শরীফ জানেন না এই সংখ্যা কিন্তু বেশি। জিকেন জানি জানো লোকে দুরুদ শরীফ পারে না, কোরআন শরীফ পড়া পারে না। অন্তত পক্ষে যারা নগরের একটা বুঝ আছে, যারা সময় কাছে গেছে দুরুদ শরীফের উপরে আদত রাখুন জানি। এমনিতেই তো তরিকত সবকল লোকে পয়লা দিন উপইয়া দেওয়া হয় যে কমসে কম 200 বার দুরুদ শরীফ পড়া হয় না নাকি কেন, কমসে কম 200 বার, বেশি বললে তো মাশাল্লাহ বাল্লাহ, কমসে কম 200 বার বলতে। এটারও আসল আছে, একটা রেওয়ায়ত আছে যে একজন মানুষে যদি সকালবেলা অর্থাৎ ফজরের পরে 100 বার দুরুদ শরীফ পড়ে তার 100টা হাজত পূর্ণ হইবে। দুনিয়ায় জিন্দেগি 70-30টা আর 70টা তাকি দিব রিজার্ভ, আখেরাতের জিন্দেগি এটা পূরণ হইব। ঠিক এইভাবে যদি বিকালবেলা অর্থাৎ মাগরিবের পরে যদি 100 বার দুরুদ শরীফ পড়ে 100টা হাজত পূর্ণ হয়,
সত্তরটা থাকবো কেয়ামতের লাগি আর দুনিয়ায় জিন্দগির লাগি ত্রিশটা থাকবো। দুরুদ শরীফ বেশ করি পড়েন জানি, দুরুদ শরীফ তো বহুত ফজাইলটা তো আলাদা এক মজু থাকে। আমি যতটুকু খালি কইতাম তাই আর দুরুদ শরীফের ওসিলায় খালি কেয়ামতের দিন বহুত মানুষ হইতে উম্মতে মুহাম্মদীর মাঝে কিছু মানুষ খালি শুধু দুরুদ শরীফের ওসিলায় নাজাত পাই দিবা, দুরুদ শরীফ পড়ার কারণে নাজাত পাই দিবা। দুরুদ শরীফ মকবুল এবাদতর মাঝে এটা আল্লাহ দরবারে কবুল হয় সব সময় সর্ব অবস্থায়। দলিল ছাড়া ওলা বুঝি নিলে যথেষ্ট হইব যে দোয়া বলার লাগলে ইমাম সাবুকার হুজুরুল কামে সাবুকার পহলে দুরুদ শরীফ পড়ই না, দুরুদ শরীফ পড়ই না, আর দোয়া শেষ করতেও দুরুদ শরীফ পড়িয়া দোয়া হয় না। তারও আসল আছে যে দুরুদ শরীফ এটা আল্লাহ দরবারও সর্ব অবস্থায় কবুল হয়। আল্লাহ তো এরকম বকিল নাই যে পয়লা বাজু দুরুদ শরীফ গ্রহণ করবা শেষ বাজু দুরুদ শরীফ গ্রহণ করবা মাঝখান ছাড়ি দিবা, এরকম বকিল নাই আল্লাহ। বরং এই আগার ফিসর সমন্বয়ে অশিলায় মাঝখানটাও আল্লাহ গ্রহণ করে দিবা, ওটা হইল মূল নেকিবদির মাফ শুরু করিব না নিয়ে সময় বিশ্বাস আছে না আল মিজান আর আল আইনু হকপন্ন সিরাতু হকপন্ন আল মিজানু হকপন্ন আদি শরীফ হয়েছে তা হক হইব। মিজান যখন খাড়া করা হইব এই উম্মতের মাঝে মিজান যখন খাড়া করা হইব আল্লাহ হাবিবর উম্মতর মাঝে কেউ এমন এক ব্যক্তি দান নেকি বদি মাফ যোগ করা হইব, এই ব্যক্তির নেকি কম গুণা বেশি, নেকি কম থাকার কারণে নেকির পাল্লা ফাটল হয়ে যাব, গুণার পাল্লা যেহেতু গুণা বেশি গুণার পাল্লা বাড়ি হয়ে যাব। এই ব্যক্তি হলে ফিরিস্তা হলে দুজকের উদ্দেশ্যে লইয়া রওনা করবা, আল্লাহ হাবিব রাউফুম বিল উম্মত উম্মতের প্রতি বড় মেহরবান, পরেশান হইয়া মিজানের দ্বারা আইবা আইয়া ফিরিস্তা হল এদিকে আইবা বলে এই ব্যক্তিকে কই লইয়া যাও, ফিরিস্তা হলে জবাব দিবা এই ব্যক্তির নেকি কম গুণা বেশি ও কারণে দুজন লইয়া দিয়েছে। একটু সুচিলে একটু খেয়াল করলে জবাবটাও আন্দাজ করতে পারবা, ফিরিস্তা হলে আরো সংক্ষিপ্ত জবাব দিলে ফারতা, আল্লাহ রবিকে জিজ্ঞেসন কই লইয়া যাও ফিরিস্তা হলে জবাব দিলে ফারতা বলে দুজক লইয়া যাইয়া, কি জবাব দিলে অশুদ্ধ হইল নেনি মাতুই না, কিন্তু ফিরিস্তা হলে জবাব দিস বলে এই ব্যক্তির নেকি কম গুণা বেশি ও ঘরে দুজক লইয়া যাইয়া কৈফত দিছ এটার কারণ আছে। তখন আল্লাহর হাবিবে ফিরিস্তা আপনারে হুকুম দিবা বলে এই ব্যক্তির নেকি বদি এটা আমার সামনে আবার মাফ দেও, মাফ হয়ে গেছে নাকি আবার কি হয়ে গেছে হয়ে গেছে ফিরিস্তা হলে কিছু করছো নি এর মধ্যে জি মাতিলা না, আমরা রূপে কেয়াস করি না জানি বাঙালি রূপে কেয়াস করি না জানি, ফিরিস্তা হলে যদি বাঙালি হইতা তাহলে কিছু কিছু সম্ভাবনা থাকলো এর লাগে হোক মাফ হয়ে গেছে ফিরিস্তা হলে কিচ্ছু
মাযাল্লাহ কিছু করছই না, এই বাঙালি নাই। ফিরিস্তা হলে আবার আল্লাহর হবিবের হুকুম তামিল করবা, আবার দেখিবদির মাফজুক লইবা, যেহেতু আগে মাফ হয়েছে এখনো ঠিক হলেও হইব, এই সময়ের ভিতরে তাই কোনো কিছু সংগ্রহ করতে পারছই না, আর তো ভাবার কোনো সুরত নেই আসেনি না। ই এমন এক সময় যে সময় খেও খেরলে এমনকি আওলাদে মা বাপ রে মা বাপে আওলাদেরও একটা নেকি দিয়ে সাহায্য করতে নাই, ই এমন ও সময় ই করতে নাই। দুনিয়ায় যে মায় সব স্বার্থ ত্যাগ করতে পারে না, বাচ্চার লাগে আওলাদর লাগে, ও মায়ও একটা নেকি দিয়ে সাহায্য করতে নাই, আওলাদে ও মা একটা নেকি দিয়ে সাহায্য করতে নাই। এরকম হইব যে পরবর্তীকারে আলমে মহলত দিবা, কেউ একটা নেকির লাগিয়ে আসতি শৈন মহলত দিবা, যাও নিজের আওলাদ নিজের ভাই বিরাদর আসৈন দুনিয়ায় থেকে অন্য অত সম্পর্ক মহব্বত, যাও দেখো একটা নেকি নি ফাও, এটার পিছনে কারণ আছে, এটার পিছনে মূল কারণ হইল আল্লাহ তান কুদরত, আর আল্লাহ যে রাউফুর রহিম, আল্লাহ যে গফুরুর রহিম, আল্লাহর মহব্বত যে আল্লাহর বন্ধুর লোকে আমরা পরস্পর মহব্বত কি হাজার গুণ বেশি, ওটার প্রমাণ হইত করিয়া আল্লাহ ফাঁসি দিবা, যাও দেখো খবর গেছে একটা একটা নেকি নি ফাও, ও আওলাদ যাইবা মা বাপর গেছে নিজের ভাই বিরাদর গেছে মা যাইবা, মা গিয়ে তো বহুত বড় দাবি লইয়া খড়া হইবা, যে দাবি অস্বীকার করার কোনো সুযোগ নাই, কিন্তু এরপরেও উপারোগ হইবা বাচ্চা উপারোগতা প্রকাশ করবা, মা গিয়ে দাবি করবা বেটা তোমার আমি 10 মাস পেটে রাখছি আমার রক্ত খাওয়াইছি, হ্যাঁ তোমার জন্মের সময় আমার এই অবস্থা আসলো, এরপরে তোমারে আমি 2 বছর বুকে দুধ খাওয়াইছি, এইভাবে এইভাবে ফালি বসে তোমারে বড় করছি, আজ আমি একটা নেকির লাগিয়ে আটকেছি, আমার একটা নেকি দিয়ে সাহায্য করো, আওলাদের পক্ষ থেকে জবাব হইব মাগো আজকের লাগি ও পারক, আজকের লাগি ও পারক, নফসি নফসি জি আমি জানি না আমার কি অবস্থা হইব, তাই আজকের লাগি আমি অপারক, তোমারে আমি একটা নেকি দিয়ে সাহায্য করতাম পারলাম না, এইভাবে একে অন্য নিজের বাপ বা নিজের বাপ বাইর গেছে নিজের আওলাদর গেছে সবর গেছে যাইবা, পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবর গেছে যাইবা, সব দিক থেকে নাকাম হইয়া ফিরত আইবা মায়ুস হইয়া ফিরত আইবা, কেউ একটা নেকি দিয়ে সাহায্য করতে একটা দেখি দিয়ে সব সাহায্য করতে রব্বে কায়নাতে বিষয়টারে অন্যদিকে মধ্যে রইবা, আল্লাহর কুদরতের শান প্রকাশ পাইব, আল্লাহ যে মহব্বত করে ওটা প্রকাশ পাইত, তাই সব দিক থেকে মায়ুস হইয়া বিরতাই তোরা পেরেশান হইয়া রাস্তাতে এমন এক ব্যক্তির সাথে তখন দেখা হইব, যার আল্লাহর হুকমে এমন এক ব্যক্তির সাথে দেখা হইব যার তহবিল বলতে একটা নেকি আছে, কটা নেকি একটা মাত্র নেকি, আর নাকি নাই একটা নাকি, এই ব্যক্তির দিকে বাবা রে তুমি অত পেরেশান কেনে, কিচ্ছা সপ্তাহ হইবা বলে রে ভাই আমি একটা নেকির লাগিয়ে আটকে গেছি, পরবর্তীকালে আলমে আমার মহলত দিসলা, আমি আমার মা বাপ ভাই বিরাদর নিজের বেটা বাচ্চা কাচ্চা সবর গেছে থাকি ফিরত আইছি, কেউ আমার একটা নেকি দিয়ে সাহায্য করছে না, ওটা হচ্ছে দুনিয়ায় মহব্বত। তখন এই ব্যক্তি আল্লাহর হুকুমে এই ব্যক্তি কি মাত্র একটা আছে এই সিদ্ধান্ত লইলি বা বলে আমি তো এক নেকি দিয়ে ভালো হইতাম পারতাম না, আমি তো আর একটা নেকি দিয়ে ভালো হইতাম পারতাম না,
এই ব্যক্তি আল্লাহর উপরে তওয়াক্কুল করিলে বা কইবা আমার মালিকে আমার সাথে যে ব্যবহার করেন যে সাজা দেন শাস্তি দিন দিবা আমার তো আর উদ্ধারের কোনো সুরত নাই তাই তুমি অনেক ইটা নেও গিয়ে তুমি পারো এটা এই ব্যক্তি তো সত্যিকারে পারো হয়ে গেল পরবর্তীকালে আলমে তার এই বন্দারে ডাকিয়া ও যে একটা নেকি দিয়ে সাহায্য করছিলাম ডাকিয়া কইবা যে মাফ করে দিতাম তো আমি তুই আমার বন্দারে আমার উপরে ভরসা করি আমার বন্দারে সাহায্য করছো আমার দান আমার মাগফিরাত কত আছে ও দেখো আমি তোমারে ও কারণে ও আমার এক বন্দারে সাহায্য করার কারণে তোর মাফ করে দিলাই কোনো বেদবি হইল না জবাব হইল না কোনো বেদবি হইল না পিছনে কারণ হইল হুকুম দিবা ফিরিস্তা হলে আবার মাফিবা আগর মতো হইব কোনো সময় তো নাই যেহেতু এই সময়ের ভিতরে তাই একটা নেকি কোনো তাকে সংগ্রহ করতে পারছ না তাই পাওয়ার কথা নাই ও নেকির পাল্লা বাতলো হয়ে যাব গুনার পাল্লা বাড়ি হয়ে যাব তখন সাথে সাথে আল্লাহ রাবিব রাউফ উম্মিল উম্মত শাফিউল মুজনিবিন ও আঙ্গুলির টাপ পরিমাণ এক টুকরা কাগজ নেকির পাল্লাত রাখি দিবা আঙ্গুলির এক টাপ পরিমাণ কাগজ সাথে সাথে নেকির পাল্লা বাড়িয়ে দিব তখন ও ব্যক্তি এই ব্যক্তি তো নাজাত পাইলি না এই ব্যক্তির পরিচয় জিজ্ঞাসা করবা যে আপনি খেয়ে আমার অত বড় দয়া করলা অত বড় এহসান করলা এই মহা সংকটটাকে আমার উদ্ধারিয়া দিলা আপনি খেয়ে পরিচয় দেওকার তখন আল্লাহ হাবিবে পরিচয় দিবা সাথে এই কথাটাও কইবা যে তুমি আমার উপরে দুরুদ শরীফ পড়িস্তা আমি আমানত রাখলাম আমার আমানত প্রয়োগ করলাম দেখা যায় যে দুরুদ শরীফ হলো শিলায় কালকে আমার থাকে এটা আল্লাহর এমনিতে মাফ করে দিলেন যদি তো সবর দিল এই কথা আইব যে আমি যেটা মনে করে করি পরে তো আমার এমনিতেই মাফ করে দিলাই বা এর লাগি এরকম আমভাবে মাফি হইতে নাই মাফি হাসিল করতে হইলে মাফ চাওয়া লাগবে মাতু কামাল তৌবা করা লাগবো সগিরা গুনার ব্যাপারে নেক আমল সগিরা গুনা নেক আমলের দ্বারা মাফ হয় আর কবিরা গুনার লাগি তৌবা লাজিম মাতুকা তৌবা লাজিম এর লাগি যে দুই গুণাগার দিয়ে আল্লাহ মাফ করতে নাই এর মধ্যে এক গুণাগার হইল যে গুণা করে আর গুণার উপরে অটল থাকে আর কয় আমার এই কোনো আল্লাহ মাফ করবানি এ বড় গুণাগার এর আল্লাহ মাফ করতে নাই কারণ এই আল্লাহর রহমত তা কি না উমেদ হয়ে গেছে স্মরণ করুন শয়তানে যখন মহলত চাইছে মহলত দিছই না আল্লাহ লগে আগানো হইয়া দিছেন তুমি আমার বন্ধা হলে পথভ্রষ্ট করবে বিপদকামী করবে আমার বন্ধা হলে আমার কাছে মাফ চাইবা তৌবা করবো আমি মাফ করে দিতে তা শয়তান যে কয়েক কামে মায়ুস হয় আশাহত হয়ে যায় দুর্বল হয়ে যায় এর মাঝে একটা কারণ হইল এই
যে কোনো মানুষে শয়তানের দোকা দিয়া গুনাহ হরাই লিছে, গুনাহ হরাই লিছে, এইভাবে কয়টা গুনাহ হরি লিছে সাথে সাথে এখান জানার আসে আপনারা, যে গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না, নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায়। আল্লাহর তো দয়া আমরা হাবিবের ওসিলা, নেকি করলে সাথে সাথে লেখা হয়ে যায়, কিন্তু গুনাহ করলে সাথে সাথে লেখা হয় না, মোহলত দেওয়া হয়, সময় দেওয়া হয়। বরং যে ফিরিস্তায় নেকি লেখন তাইন সুপারিশ করেন, গুনাহাতা যে ফিরিস্তায় লেখন তার কাছে সুপারিশ করেন যে একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দায়নি কোনো নেক আমল করিলে, এটা সগিরা গুনার ব্যাপারে। আর কবিরা গুনার ব্যাপারে কইন একটু অপেক্ষা করো, দেখো আল্লাহর বন্দানি আল্লাহর দিকে রুজু করিলে, তৌবানি করিলে, রুজু তৌবা মানে রুজু করা, গুনার থেকে প্রত্যাবর্তন করা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা, ওটা হলো তৌবা। তো নেকি করলে নেকির দ্বারা সগিরা গুনা মাফ হয়, এটা তো সবে জানা আছে যে অজু করলে অজুর সাথে সগিরা গুনা অকল দুইয়া যায় কি আল্লাহ আমরা মাফ করে দিতে, এটা হিলা লাগে, করিনা লাগে, এটা করিনা সৃষ্টি হয়ে গেলে তো আর প্রশ্ন লাগে না, বললে আর এই কথা ফিরিস্তা হলে কইতে পারতাম না, ও যে সবিরা কবিরা গুণাগার করে আল্লাহ মাফ করে দিন, এই কথা আর করার কোনো সুযোগ থাকে না বলে ইনো ইকো লাগাইছেন জানি, ও তো ইনো ইকো আরো বাড়িয়ার এক আওয়াজে কয়বার ওর আওয়াজ কোনো ইকো লাগাই, এটা তার আর একটা চাল আছে যারা ওদের অপারেটিং করেন, যারা ও মহফিলের দিকে দিলেইলা ও সাউন্ড বক্স কোনো ইকো লাগাই দিলা দোপার দোপার কোনো মানুষের কইলা ও আওয়াজ খুব দিছে, বারে কিন্তু আওয়াজ নাই, বারে আওয়াজ দুইবার তিনবার বাড়িয়ে আছে, এটা ইকো লাগাই, এটা গানও লাগাই, গানও হইল এক আওয়াজে তিন আওয়াজ চাইন আওয়াজ হইতো গানও লাগাই, তো কইতে পারে বলে তাই বুঝ রাখিলা বলে তুমি তাই মাইক সাল্লাহ আর আমরা মাইক ব্যবহার করি, আমরা জানি তোমার থেকে বেশি জি আমরা জানি, ও ইকো লাগাইছে ও বাসে কি লাগে ওগুলো আছে। হাজিরিন আল্লাহর অশেষ দয়া আমরার প্রতি, আমরার লগে এক কথায় কইলে আমরা হইতে উম্মতে মুহাম্মদীর লাগি আল্লাহর ব্যবহার আলাদা, আইন আলাদা, আগর উম্মত লগে যেটা আইন কঠিন কঠিন আইন আসল, এটা অনেকটা আল্লাহ চিরতরে উঠাই দিয়েছেন আর অনেকটারে তখফিফ করিয়া হালকা বা ফাতলা করিয়া সংক্ষিপ্ত করিয়া দিয়েছেন অনেকটারে, বহুত কঠিন কঠিন আইন আসলো আগর উন্মত করুন লাগি আল্লাহ তানা হাবিবার ওসিলায় আমরা রে এটা তকফিফ করিয়া দিছেন ফাতলা করে দিছেন লাগি, এক কথা এখন যে আল্লাহর আইন আমরার লগে উম্মতে মুহাম্মদীর লাগি আলাদা আইন, ব্যবহার আলাদা, আল্লাহ সাইন এমনিতে তার বন্ধ হল তাই আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহ তো আমরা দুজগৎ চালাই আল্লাহর কোনো লাভ হইব না, আগে আগে অধিকার করছি এখন অধিকার করি আর মাজ আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কোনো লাভ নাই, বরং আল্লাহ সাইন আমরা মাফ করে দিতা, মাফ করে দিতা সাইন, আপনি তো হয় মাফি চাইতে হইব নাইলে এবার সর্বনিম্ন হইল যারা মাফি হাসিল করছেন অন্তত হককে তারা সঙ্গী বলতে কন্যানি সঙ্গ গুনে ওটো ওটো নেক মানুষের লগে চলাফিরা করলে এরা সহমত থাকলে আস্তে আস্তে মানুষটা ভালো হয়ে যায়, নেককার হয়ে যায়, খারাপ মানুষ সুদ ডাকাইত রাজান মানুষের সাথে থাকলে আস্তে আস্তে মানুষের সন্দেহ করে আর সন্দেহ করে আরম্ভ করে আস্তে আস্তে মানুষ বাদ হয়ে যায়, আছেন না
কি দেখিলেন জানি পরীক্ষা করিয়া তো তৌবা করলে বন্দায় যখন তৌবা করে তো আল্লাহ তাওয়াবার রহিমা হয়ে যায়, তাওয়াবার রহিমা কিলা বুঝেই তো বন্ধারে হাদিস শরীফ আছে যে বন্দা যখন আল্লাহর দিকে রুজু করে একাত আগুয়ায় তখন আল্লাহ বন্দার দিকে খালিস নিয়তে, বন্দা যখন আল্লাহর দিকে রুজু করে আগুয়ায় আগবাড়ে তখন আল্লাহ বন্দার দিকে সত্যের কদম আগবাড়ে, বন্দা যখন আঠিয়া আগুয়ায় তখন আল্লাহ দৌড়াইয়া বন্দার দিকে আগুয়ায়। মাফ চাইলে মাফির সুরত আছে, আমরা লাগিয়া আলাদা ব্যবস্থা ওখান আছে, এটা আগর উন্মত লাগিয়ে আসলো না। দুই একটা উদাহরণ দিলে পরিষ্কার হইব, আপনারা নমাজ তো অনুভব শুনছেন, একগুলো মসজিদ একগুলো অনুভব শুন, আগর উন্মত লাগি তুমি পারমিশন আসলো না, আগর উন্মত লাগি নিয়ম আসলো এবাদতর জায়গা নির্দিষ্ট জায়গাত এবাদত করতে হইত, আল্লাহ তাআলা হাবিব আর ওয়াসিলা এই উম্মতের লাগি সমস্ত রুহের জমিন মসজিদ বানিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। চাহে আর হ্যাঁ মরুকার জঙ্গল হোকার মরুভূমি তো হোকার যেন ওই নমাজের রক্ত হয়ে গেলে আপনি নমাজের দেখ লিখতে পারেন ফল নিয়ে না, আগর এটা কঠিন আসলো না কি নির্দিষ্ট জায়গা এটা কইলে বহুত লম্বা ফিরিস্তি আছে। আল্লাহ একটা শর্ত আছে, জায়গাটা পাক হইতে হইবে, জায়গা পাক হইলে আপনি যেখানে নমাজ পড়ে দিতে পারেন। আগের উন্মত লাগি কঠিন আইনের মাঝে, যেমন আগের উন্মত যদি নাজাসত কাঠ নাজাসত লাগতো তখন এই জায়গা খাটিয়া ফেলা নি লাগত, আর পরবর্তীকালে আলমে আমরা রে পানির দ্বারা নাজাসতটা কি পাখি দেখি হাসিল করবার জরিয়া পানির দি মানাই পানি দিয়ে মানাইয়া দিয়ে দেয়, খালি তো তা নাই আমরা মাটির দ্বারা পাখি দেখি হাসিল করবার অর্থাৎ মাটি দিয়ে আমরা পাখি দেখি হাসিল করবার জরিয়া বা আলা বানাইয়া দিয়ে দেয়, তুই এমন বলেন জানি ইতা আগর উন্মত লাগি আসলো না, ইতা আগর উন্মত লাগি আসলো না, পরবর্তীকালে আলমে আমরা রেখেছেন তার হাবিবর ওসিলে ইব্রাহিম ভাই আমি আর আকবরই জানি না ও তোবার কথাটা কই, আগর উম্মতের লাগি তোবা আসলো তবে নির্দিষ্ট সময় পর্যন্ত তোবা করলে তোবা কবুল হইতো, আর এই সময়টা আসলো মৃত্যুর 40 দিন আগে তোবা করলে তোবা কবুল হইতো, কতদিন আগে এখন আমি জিকার করি 40 দিন পরে মারা যাই মো এখন এটা বুঝার কোনো স্রোত আছে নি আপনার কি মৃত্যু 40 দিন আছে এখন তৌবা করিলে এই কথা বুঝবানি না বুঝতা নাই, তাহলে এই কথা প্রমাণিত হয়ে যায় যে তৌবা আসলো হাসা কিন্তু সৌবা সবর নসিব হয়েছে না, পরবর্তীকালে আলমে তান হাবিবের ওসিলে আমরা তৌবার লাগি সময় একইবারে ঘুমাইতে ঘুমাইতে এমন ভাবে ঘুমাইয়া দিছেন আল্লাহ হাবিবে চাইছেন আল্লাহ দরবারও যে আল্লাহ আমার উম্মতে এই কথা বুঝতো না যে 40 দিন বাকি আছে এখন তো মৃত্যু 40 দিন বাকি আছে এখন তৌবা করিলাই, এই কথা আমার উম্মতে বুঝতো না আল্লাহ আমার উম্মতের লাগি তৌবার সময় ঘুমাইয়া দেব, পরবর্তীকালে আলমে তান হাবিবর এই দরখাস্তরে কবুল করছেন এই উম্মতের লাগি তৌবার সময় ঘুমাইয়া দিছেন এমন ভাবে ঘুমাইয়া দিছেন যে একজন মানুষ সকাতর মুসিবত আছে ওই সময় যদি আল্লাহর বান্দা খালিস নিয়তে আল্লাহর দিকে রুজু করি লয় তৌবা করি লয় তাহলে আল্লাহ তাকে মাফ করে দেয়, এই বিলাই তৌবা করে তুই তো ই কত খানম মুরা মার হইনি আর গালো চাউলাই তৌবা তৌবা ই ইতার নাই বললে তৌবা করল আমার এর ঘরে আবার সুযোগ পাইলে অন্য ইলা নিয়ে তাকে তিনটা তৌবা হইতে হবে,
তাওবাতান নাসুহা যেটা রে কই এটা হইলো ওভাবে রুজু করা যে যে অন্তত পক্ষে যে কাম করছিলা আপনি আর তৌবা করলা অন্তত পক্ষে বাকি জিন্দগি ই কাম আপনার দ্বারা আর হইতো না ওই জন্য তৌবা কবুল আর আলামত এবং এটা তাওবাতান নাসুহা কই যে ওটা তাবুল আল্লাহর লগে শরীক না করিয়া যত বড় কবিরা গুনাহ করুক তার মাফির সুরত আছে আপনার কাছে শুনলে গা রুম খড়া হয়ে যায় বনি ইসরায়েলের এক ব্যক্তি আমরা মাঝে একটা কিতাব প্রচলিত আছে না জামুদ্দিন আউলিয়া 99 কোন করছেন বা 100 কোন করছেন কোন মানুষে কিন্তু এটা আসলে কোনো কোনো একটা জরিয়া পাওয়া যায় না এটা সুবুতর লাগে এটা পাওয়া যায় না এটা একটা ঘটনা আছে এটা বনি ইসরায়েল মুসা আলাইসাল্লামর কৌমর মাঝে একটা ঘটনা এইরকম হয়েছে যেটা হাদিস শরীফ হয়েছে বুখারী শরীফ হয়েছে লম্বা ঘটনা যে বনি ইসরায়েলের এক ব্যক্তিয়ে 99 জন মানুষের নাহক ভাবে অন্যায় ভাবে হত্যা করছে মারি ফেলাই দিছে আতল করে দিছে এরপরে এই ব্যক্তি দিলর মাঝে জ্বর হামাই গেছে একদিকে একদিকে অনুশোচনা যাচ্ছে যে আমি যে কাজ করছি এটা তো বলা করছি না আমি যে 99 জন মানুষের হত্যা করছি অন্যায় ভাবে এটা বালা কাম করছি না এটা গুনার কাম হয়েছে পরেশান হয়ে গেছে আল্লাহর বন্ধু আল্লাহর দিকে রুজু করছে মাফির রাস্তা তালাশ করতে পার হয়েছে ইত্য বৈষদে এক ইহুদি আলিমর কাছে গিয়া জিজ্ঞাসা করছেন পুরা বিতস্থির ঘটনা বর্ণনা করিয়া বলি কিভাবে কিভাবে 99 জন মানুষের হত্যা করা হয়েছে এটা সব বর্ণনা করিয়ার পরে জিজ্ঞেন আমার লাগি তৌবা আছে নি আমার কোনো বাঁচিবার পথ আছে এই ব্যক্তি আলী এই জাহিরা বথন এই এবারত শুনিয়া তাই তো লগে লগে ফয়সলা দিলেছেন না তুমি 99 জন মানুষরে অন্যায়ভাবে হত্যা করছো তোমার আবার তৌবা কিতা তোমার বাসিবার আবার পথ রইল নি তোমার তো পথ নাই এই ব্যক্তি থান্ডেও শেষ হয়ে গেছে কি কত হয়েছে 99 আর একে পুরা 100 কিন্তু এই ব্যক্তির তো দিলের ভিতরে আগুন জ্বলি গেছে মুক্তির পথ তলাশও বার হয়েছেন রুজু করি লইছেন তৌবা খালি যে মুক্তি তৌবা তৌবা নাই অন্তর এটা অন্তর দ্বারা রুজু করা আল্লাহর দিকে এই ব্যক্তি আল্লাহর দিকে রুজু করি লইছেন বাহ্যিক অবস্থায় রাস্তা তালাশ করনা এই পর্যায়ে তাই দ্বিতীয় আরবগণ ইহুদি আলিমর কাছে গেছে নেই আলিম ও আহল মন্দ আহল ওয়াস ইলিমও আছে আহল ওয়াস তান্ডে গিয়া পূর্বাপর সব ঘটনা বর্ণনা করছে 99 কিভাবে 100 হইলো সব কিছু বর্ণনা করছে এরপরে দিকে আমার লাগি তৌবা আছে নি আমার লাগি মাফির কোনো রাস্তা আছে নি এই ব্যক্তি আলিম ও আহল মন্দ এই ব্যক্তির ফলে সন্দেহ লাগছে যে আমার এই 100 এখনই ভুলাইত তাই তার ভাব মাথা থাকি ভাব পর্যন্ত বালা হলি দেখছেন অবজার করছেন আন্দাজ লাগাইছেন হাসাও হে বাসবার ফতুকার নিনা আমার এই 100 এক ভুলাইত খুব বালা হইতেন আন্দাজ করছেন সাইছেন সাইয়া দেখছেন না সত্যিকার অর্থে এই ব্যক্তি তাই বই গেছে অনুশোচনা রাখি গেছে হ্যাঁ রুজু করি লিছে বাস্তবার ফতুকার কি তিলে ই বলারে আমি মাফ তো আমি করি দিনে বলা নাই জি মাতুকা ও কিছু আকল করস আকল খামল লাগাই সুদের লাগি বাচ্চিন হ্যাঁ মাফ করি দিনে বলা হইলে আল্লাহ আমি তো মাফ করি দেওয়ার দিনে বলা নাই তো ই বলারে আমি আমার কাছ থেকে কিছু কিছু ধরাই জি প্রিয় দাও তাইলে তো গঠন ঘটিস তো পারে তাই না হলে হ্যাঁ তোমার লাগি তৌবা আছে তুমি দাও কি অমুক গ্রাম জি এখান দক্ষিণ বাগদা নেই তেমন করিয়া দিছেন যাও কি খুব বাগদা হাদিস শরীফের বিখ্যাত আছে খেনে হিনু পাশিয়া দেন বলে হিনু আল্লাহ নেককার বন্ধা অকল আছে
কিন্তু আল্লাহর নেককার বান্দাগণ আছে, এই ব্যক্তি যদি হিনু জাইন গিতে এই নেককার বান্দাগণ সংস্পর্শে গিয়া আস্তে আস্তে আল্লাহর বান্দার ভালো হয়ে যাব, আর ওদিকে যেহেতু রুজু করিলি যেতে আস্তে আস্তে আমলও ভালো হয়ে যাব, আল্লাহ চায় তাহলে বাঁচলে আমি আঠা ইহা আমার উপরে এই মুসিবত আনার দরকার নাই, ও আকল খরচ করছই না, আকল সমল লাগাইছই তাহলে পাঠাই এই ব্যক্তিরে পাঠাই দিস দগি অমুক এই ব্যক্তির আনা করছই রাস্তাত বার হয়েছেন মালিকুল মতে হাজির হয়ে গেছেন রুহ কবজ করে নিয়েছেন এই ব্যক্তি মারা গেছে মারা গেছে। মানুষ মারা গেলে নেককার হইলে নেককারের উপর লাগি একগুলো নির্দিষ্ট ফিরিস্তা আছেন এই নেককারের রুহ লইয়া যায় ইল্লিন, আর গুণাগার হইলে আরেকগুলো ফিরিস্তা দ্বিতীয় আরেকগুলো ফিরিস্তা আছেন এগুলা এই ব্যক্তির রুহ রে লইয়া সিজ্জিনও যায় সিজ্জিনও ফসাই দিয়ে এই ব্যক্তির রুহ কবজ করে হয়ে গেছে নেককার হকলোর রুহ যে ফিরিস্তা হকলে লইয়া যায় তাই তাই হইয়া উপস্থিত, গুণাগার হকলোর রুহ যে ফিরিস্তা হকলে লইয়া যায় তাই তাই হইয়া উপস্থিত, গুণাগার হকলোর রুহ যে ফিরিস্তায় লইয়া যায় তান তানোর দাবি হইল এই ব্যক্তি 100 জন মানুষের না হক পাবে অন্যায় ভাবে হত্যা করছে, অতএব এই ব্যক্তি মহা পাপী অপরাধী, এই ব্যক্তির রুহ আমরা লইয়া দিতাম, আর নেককার হকলোর রুহ যে ফিরিস্তা হলে লইয়া যায় তাইন তাইন দাবি করেন যে এই ব্যক্তি তাই এই ব্যক্তি তাই বই গেছে তৌবা খুলি লিছে, অতএব এই ব্যক্তির রুহ আমরা লইয়া দিতাম কথাবার্তা শুরু হয়ে গেছে করিনা যে কইস না মো করিনা ও বুঝিলি বা করিনা কিতা আল্লাহ যদি অন্তাকে হুকুম দিতা বলে ওগুলো লইয়া হতে তো ফয়সালা হয়ে গেল না নিয়ে কেউ এতরাজ বললা হলে নি মা তৈন না আসুন নি কেউ এতরাজ বলা না এতরাজ বলার কিছু নাই, তবে এই ফিরিস্তা হলে তো যারা গুণাগার হলো রুহ লইয়া যায় নিয়ন্ত্রণ দিল আইল না যে অথু মূল গুণাগার কি ও করিনা সৃষ্টি করেন আল্লাহ। তৃতীয় আরো দুটো ফিরিস্তারে ডাকিয়া করেন জমিনে যাও এই বিষয়টারে ফয়সালা করে দিলে ই ওলা যে যেখান থেকে রওনা করছো না যেখানে যাইতাও জায়গাটা মাফিলিও যদি যেখানে গিয়া ফস্তা একদিকে খাসার যাইন গিয়ে অর্থাৎ বেশি জায়গা অতিক্রম করি লাইন ওখানে খাসা লই লাইন তাইলে নেককার হলো রু যে ফিরিস্তা হলে আরো তেন তেন লইয়া আইবা, আর যদি সামনে দিয়ে জায়গা বেশি থাকে অর্থাৎ কম গিয়া থাকেন তাইলে গুণাগার হলো রু যে ফিরিস্তায় আনেন এগুলো তেন তেন লইয়া আইবা। কথা বুঝো আর নাকি কি আল্লাহ সাইন মাফ করে দিতা করিনার দরকার করিনার তৃতীয় গুলো ফিরিস্তা পাঠাইছেন মাফিয়া ওটার ফয়সালা করে দিবার লাগি পরবর্তীকালে আলম এইদিকে জমিন যে ডাকিয়া কইন জমিন তুমি ওদিকে আগ্রহী যাও সংকুচিত হই জমিন যে হুকুম দেন তুমি ওদিকে আগ্রহী যাও মালিকুল মৌত আইয়া উপস্থিত হয়ে গেছেন রুখ কবজ করে নিছেন তাই বেশি দেখি দেখা যায় পারছেন না এর লাগেই তো জমিন দিয়ে আল্লাহ হুকুম দিছেন জমিনের দিকে আগুয়ে যাও জমিন আগুয়ে গেছে মাফিয়া দেখা হয়েছে যে এদিকে দেখা কম ফয়সালা তো অন্তাকে দেওয়া আছে যদি এদিকে আগুয়ে যাই তাইলে নেককার হলো রুল যে ফিরিস্তা হলো লিয়া যাই তা তাইতে লিয়া যাইবা অতএব মাফিয়া যখন দেখা গেছে একবারই গেছেন তো ফিরিস্তা নেককার হলো রুল যে ফিরিস্তা হলো লিয়া যাই ও ফিরিস্তা হলো লিয়া গেছই এই ঘটনা দ্বারা কিতাব বুঝলাম আমরা এখানে আমি জানি না আপনারা কিতাব বুঝছেন এখন আর ফিরিস্তা হলে আমি ওখানে হলি দিকে আর ফিরিস্তা দিয়ে পুরো উপস্থিত কেন আর কেউ এতরাজ করতে পারবো নি কি
বলে গুণাগারকে মাফ করে দিলে এখান আর কইতে পারত না মাতুই না এর লাগি ও গুণাগার আপনারে মাফি চাওয়ার লাগে আর নাইলে এমনিতে যদি মাফ করে দেয় না আল্লাহ তো এই প্রশ্ন সবরও রাখবো রাখুন না বলে আমার তা মনে হয় করি হলে আমাদের মাফ করে দিলে বলে নাইলে হইতো না একটা করিনার দরকার হয় তুমি মাফ চাইতেই বলো তো যারা একেবারে নিম্ন পর্যায়ে অন্তত পক্ষে যারা মাফি হাসিল করছেন অর্থাৎ আল্লাহ নেককার বন্ধু আপনার সংস্পর্শে দায়িত্ব হইল তার সহমত এখতিয়ার করতে হাজিরিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত দয়া করছেন আমরা জি আমরা আল্লাহর দয়াই তা স্মরণ আছে মাশাআল্লাহ আমি যদি কই থোড়া কই যদি যেত আপনারা অত সময় ধরে শুনিয়া অত খুশি এখন তো বেজার হয়ে যাবে আজকাইন তো মুসলমানিও নাই জি আজকাইন আফসোস অবতার উঠলে যে জ্ঞান বিজ্ঞান বাড়ছে শিক্ষা দীক্ষা বাড়ছে এটা স্বীকার করবেন জি সব কিছু আগ বাড়ছে দেখা যায় মুসলমানই খালি খমের দিন দিন মুসলমানের সংখ্যা বাড়ছে কিন্তু মুসলমানই খমের আমার কথা মানন্যাতে মসজিদে ঢুকলেও দেখবা জি কত বড় বড় মসজিদ সুন্দর সুন্দর মসজিদ মুসল্লি হই মুসল্লির অনুপাতে নাই হইলেও কারণ জুম্মাবার আইলে যখন দেখা যায় মসজিদে জায়গা হইন না সেহেতু মুসল্লি নাই কথা কইতে মতো হবে জি অনুপাত হলে নাই আমি যে প্রশ্নটা রাখতাম সৈয়ার এই কথাটা হইল যে যারা নামাজ পড়ো না আজকাল তো মানুষের গলা ধারণা হয়ে গেছে একগুলো মানুষের আমি অস্তফিরুল্লাহ পড়িয়া কইয়ার ইলা ওক না আল্লাহর কাছে পানা চাইয়ার কিন্তু বাস্তবতার খাতিরে এ কথা কোয়া যায় যে আজকাল একগুলো মানুষের ধারণা হয়ে গেছে এটা বয়স হয়ে আনলে নমাজ রোজা ইত্যাদি করবা কি আর হুজুর হল মেসাব হল তাই তাই তা করবা অন্তত কে বাস্তব অবস্থার উপরে এটা কোয়া যায় আর নাইলে আজকাল জোয়ান হল এদিকে না ওই যে বাচ্চেন সরাসরি সকালে উঠিয়ে যে বক্তব্য গেছেন না সরাসরি স্কুল গেছেন সকালে এটা জোয়ান হয়েছেন এরা জিকার হল কাজ দিকেন যদি বলে কোরআন শরীফ পড়ে যান উনি মুখ দিয়ে না হইতো না মাথা না থাকবে দুরুশরী পড়া জানো নি হাজিরিন আমি মুক্তসর কায়াত তিলাওয়াত করছিলাম আমার উদ্দেশ্য আসলো ঈমানগির রিসালতর যে সাইটটা তাকাদা চাহিদা এর মধ্যে একটা নিয়া এটাতে রসুল সম্পর্কে থোড়া আলোচনা করব কিন্তু আমি অন্যদিকে ডাইভার্ট হয়ে যাওয়ার কারণে এখন ই মৌজু লইয়া শুরু করি আর না কারণ ই মৌজু বহুত লম্বা আমি ঘুরি গেছি আর আমি সেই তাড়াতাড়ি শেষ করতাম যেহেতু আমার আওয়াজও নাই আর ওয়াই যখন লাস্ট হয়নি সময় তো কম আমি একটা প্রশ্ন আপনার অন্তর দিয়ে দিতাম সেই আর এটা হইল ও যারা নমাজ ভরেন পাশত আর যারা নমাজ ভরেন না অথবা খালি শুক্রবারে আয় এরার লগে আপনার আমার সম্পর্ক আসেনি জি নিশ্চয়ই আছে হয় আপনার বেটা নাইলে বাই নাইলে বাতি দেওয়াল না জি আছে আছে তাইলে যদি সম্পর্ক তাকিয়া তাকাতে এখন দিন জিকেই শুনি বলে জুম্মা পড়লে আসল অর্থ নাই এখানে এখান আসল নমাজ ফরসত নেই কেন জিকা করেন নি এখন দিন করছই না এটা করছই না করেন না তাইলে যদি খোয়া যায় তো এটা অতুক্তি হইব নি যে আপনার গেস্টাই প্রশ্রয় পার আপনার আওলাদে যেহেতু আপনি তাদের জিকার করডা না কৈফত তলব করডা না নমাজ না করলে তার কোনো অসুবিধা হন না এখন খানিও বন্ধন না তার কোনো প্রয়োজনও আপনি আটকাইত না তাইলে আপনার কাছ থেকে প্রশ্রয় পার মাতু কা প্রশ্রয় পার
এর লাগে কোনো দায় দায়িত্ব বর্তাইব নি আমরা জি আইব ও কথা কাম কইয়া শেষ করিলিব এই এমন এক দায়িত্ব যে এটা দুনিয়ায় তো শর্মিন্দা করে আর কাল কেয়ামতের দিনও শর্মিন্দা করবো খালি শর্মিন্দা করিলে ওই তো না আখটি আখটাই বেলাই দিব আখটাই দিব আতকড়া লাগাই দিব আমি আর কিস্তিকে টানিয়ে আনিয়ান না কতটুকু মনে রাখলে হইব দায়িত্বটা কিতা কিলাখান আইসে যে এই দায়িত্ব আমরারে উপরে পড়ছে ও কারণে যে আমরারে আল্লাহ এহসান করে তা না হাবিবর উম্মত মানাইছ এটা খাস এহসান আমরা এটা স্বীকার করে নিয়ে যাব কি স্বীকার না করিয়ে উপায় নাই উপায় নাই আল্লাহ এহসান করছেন আমরা তা না হাবিবর উম্মত মানাইছ কতটুকু এহসান করছেন একটু আন্দাজ বাগাইতে পারবা সবসময় হুনয়নি কথা যে বোধ নবী হলে নবী না হইয়া আগের জমানার নবীর উম্মত হইতে চাইছ এটা তো হুনেন সবে অথচ আদম সন্তান অগলোর মাঝে নবী অগলোর মর্যাদা সবর উর্ধে মাতুই না দুনিয়ার অন্য কেউ আদম সন্তান অগলোর মাঝে নবী অগলোর সমমর্যাদা সমান হইতে পারতাম না একবার তো দূরের কথা আর নবী অগলোর ভরে হইল সাহাবায়ে কেরাম অগলোর মর্যাদা আল্লাহ নবী ও হাবিবর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন অগলোর মর্যাদা দুনিয়ায় বুকো যত বড় গৌস কুতুব আবদাল হুকা আদনা তাকে আদনা এক সাহাবীর মর্যাদা হাসিল করতে পারতাম এরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত এক গুরু মানুষ যারা আল্লাহ তান হাবিবুর সাহায্যকারী হিসাবে নির্বাচন করছে পরবর্তীকালে আলমে রু হাদিস শরীফ বলে হয়েছে রু হলে সৃষ্টি করিয়া রু রূপে নজর ফলাইছে দেখছ এর মাঝে একটা রু রূপে নজর পড়ছে রু হইল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীকালে আলমে রিসালতর লাগি তান্দে এই রু হলে নির্বাচিত করি লিছেন এরপরে এই রু বাদে বাকি রু রূপে দৃষ্টি ফেলাইছেন কুদরতি দৃষ্টি ফেলাইছেন একগুলো মানুষের রূপে আল্লাহ আল্লাহ দৃষ্টি পড়ছে ওগুলোরে আল্লাহ তান হাবিবুল সহচর হিসাবে সাহায্যকারী হিসাবে নির্বাচিত করছে এর লাগি এগুলোর তুলনা দুনিয়ার যত বড় গোসকুদুর কামত পর্যন্ত আউকা এরা তুলনা কেউ হইতে পারতে না আমি কইতাম দাঁড়িয়েছি নবী আখলার মর্যাদা এত উফলে এই নবী আখলে নবী না হইয়া আখির জমানার নবীর উন্মত হইতে চাইছেন আর পরবর্তীকালে আলমে আমরা রে তান হাবিবর উম্মত বানাইয়া পাঠাইছে এটা খাস এহসান ও কারণে আমরার উপরে বহুত দায়িত্ব আছে বহুত দায়িত্ব আছে আমর বিল মারুফ নহি আনিল মুনকার এটা আছে জি সর্বনিম্ন যে দায়িত্বটা ওটা তোলা কইতাম কইয়া এটা হইল সর্বনিম্ন দায়িত্ব হইল পারিবারিক দায়িত্ব অর্থাৎ আল্লাহ প্রদত্ত দায়িত্ব হইল এটা যে আল্লাহ বাচ্চা কাচ্চা দিছই ও বাচ্চা কাচ্চারে মুসলমান মানে এটা মুসলমানই শিক্ষা দিতা এই আমরা যে পারিবারিক জিন্দেগি যেটা এটারে অবহেলা তো করা দায়িত্ব নাই অস্বীকার করবার কোনো সুযোগ নাই আসেনি সেনে নাই বলে ইসলামও বৈরাগ্য নাই ইসলামও বৈরাগ্য নাই বৈরাগী এখন চিন্তা নাই কলম বুঝিলেও যে গর সংসার ছাড়িয়া গিয়ে জঙ্গলবাসী হয়ে যাওয়া ওইটা ইন্দুর মাঝে আগে আসলো এখন আছে কিনা জানি না এটার বৈজাগি হইতা জি জঙ্গলবাসী হইতা খাবর সব খুলিয়া আল্লাহর দেওয়ার দম লইয়া বাড়ি গেল হে বেটা দিয়ান দিয়ান করলে তো হওয়া যায় কিচ্ছু না কিচ্ছু হওয়া যায় এটার বৈজাগি হইতা ইসলাম ওই পারমিশন হোকা নাই কখনো নাই সামাজিক বন্ধন যেটা এটা অটুট রইত এর লাগি তো ইমান আনার পরে সর্বপ্রথম আমল যেটা গুরুত্বপূর্ণ সব দিক দিয়ে এটা হইল নামাজ নামাজের ফলে আসলাম রুকুন ফাস্টা কিন্তু গুরুত্বর দিক দিয়া কসবে হালাল যেটা হালাল রুজি তালাশ করা হালাল রুজি করা এটাও ফরজ কিন্তু এটাও কৌকা ফরজ অস্বীকার করতে পারতাম
আর এক সময় তো না, এক সময় তো কিছু সদস্যর জিম্মাদার হইন, গার্জিয়ান হইন না নিসাব জি, অন্তত হোক কে ফেলা বিয়া শাদী করিয়া স্ত্রী বউ এরপরে বাচ্চা কাচ্চা এবারে কমসে কম এরার গার্জিয়ান হইন না নি, এরার বরণ পোষণ থাকি লইয়া যাবতীয় জিম্মাদারি ভরে না নি জি পড়ে। ও কারণে এক কথায় কই মুসলমান দায়িত্বশীল, মুসলমান দায়িত্বশীল, দায়িত্ব সীমা নাই, বহুত যত উঠে দিয়ে উঠবা তার পরিধি যত বেশি দায়িত্ব তত বেশি, নিম্নতম দায়িত্ব হইলো পারিবারিক দায়িত্ব। এর লাগি কথা বুঝতে হইলে ও ছোট্ট এক আয়াত স্মরণ রাখলেও যথেষ্ট হয়ে দিব, যথেষ্ট হয়ে দিব। এই আয়াত হইলো কু আমফুসাকুম ওয়াহলিকুম নারা, মানে আছে কুকা কু আমফুসাকুম ওয়াহলিকুম নারা, এর অর্থ হইল নিজে দুজকর আগুন থেকে বাঁচো, নিজের পরিবার পরিজন দেও দুজকর আগুন থেকে বাঁচাও। কে কইতরা আল্লাহ নির্দেশ দিত, এটা হুকুম আল্লাহ, ওটা আল্লাহ প্রদত্ত দায়িত্ব হইল, খালি নিজে বাঁচিলে হইতো নাই। ও যে যদি কেউ মাজ আল্লাহ কেউ ধারণা করেন যদি বয়স হইয়াল ইটা করা যাইব, কারণ ইটা বহুত কথাবার্তাতেই পরিষ্কার বোঝা যায়। বাচ্চা খাইছে বলে আমার বুয়া মাশাল্লাহ পড়িয়া এখন চাকরি করে, নমাজ উমাজ ইটা ঠিক স্কুল কলেজ ইউনিভার্সিটি যেটা ফলোইন তার লাগি তার লাগে না, মাতিলেন না তো চলে অঘোষিত ভাবে ওলাও চলে, ঘোষণা দিয়ে না এটা অঘোষিত ভাবে এইরকম চলে। এই সমস্ত ধারণা ঠিক নেই, মুঠেও নাই, এই ধারণা ঠিক নাই। যদি কিছু সময় লাগি মানা গেল, যদি ই সার্টিফিকেট থাকতো সাথে বলে 80 বছর বয়স মরবাতে 60 বছর রিটায়ার হইবা, এরপরে পশ্চিম মুখা হইবা মসজিদ লইবা, তাইলে বোঝা গেল 20 বছর পাওয়া গেছে। ই সার্টিফিকেট আছে নি যাবো জি, অপরদিকে আমরা তো দেখি, আমরা দেখি মানে শরীয়তে তো একবারে নির্দিষ্ট করে দিলাইছে যে একটা ছেলে একটা মেয়ে যখনও বালি করে দিব তখনও তার উপরে শরীয়তের হুকুম প্রযোজ্য হয়ে দিব, কিন্তু কোনো পেশা দিয়া কোনো সামাজিক আচার রীতিনীতির দ্বারা ইনু কোনো পার্থক্য হোকা আসেনি না। বালি হওয়ার সাথে সাথেও তবে হ্যাঁ এর লগে দুই গুলো এর লগে শরিক আছেন যারা উপরে শরীয়তের হুকুম বর্তায় না, মোট তিন গুলো মানুষের উপরে শরীয়তের হুকুম বর্তায় না, তিন গুলো, এই তিন গুলো তো একগুলো সবল জানা আছে না বালিক বাচ্চাই গৈর মুকল্লফ মানে তার কোনো সাজা শাস্তি নাই, তকলিফ নাই, সাজা নাই, শাস্তি নাই। এটা বললাম যে নাবালিক বাচ্চায় শয়তানের দোকান দিলাইছে কোনো গুনার কাম করে নিছে, এটা মিটাই দেওয়া হয় বিষয়টা ওলা বুঝিল কিতাব ছাড়া দলিল ছাড়া যে নাবালিক বাচ্চা তার কোনো অ্যাকাউন্ট নাই, জমা হইতো কোনো অ্যাকাউন্ট নাই, কথা বুঝেছে কোনো ফাইল ইস্যু হয়েছে না তার নামে, অতএব গুনা খাতা করিলে যদি শয়তানের দোকান দিলাইছে করিলেই সেইটা মিটাই দেওয়া হয়, কিন্তু গুনে কি করলে এটা বিফলে যায় না, এটা মা বাপকে দেওয়া হয়। কি আল্লাহর তো দয়া মানেননি এটা, আল্লাহ ভাইবার কত সুরত রাখি দিছে আমরা, আমরা তো এটা নাই, আমরা এটা নাই। একটা বাচ্চা একটা ছোলা মুখস্থ করে 5-7 বার 10 বার বইয়ে মুখস্ত করেন নানি মাতেন না করে, প্রত্যেকবার প্রত্যেকটা হরফ উচ্চারণ করে বিনিময় 10টা নেকি পার, সুবহানাল্লাহ, এই 10টা নেকি তার মা বাপ রেখে দেওয়া হয়, কি তোর মা বাপ রেখে দেওয়া হয়। এখন আপনি যদি বাচ্চারি কত সুযোগ আল্লাহ দিয়েছিলাম মুফত আপনার ইনকাম হইল, অনেক বাচ্চায় বক্তব্য দিলে বাচ্চা বক্তব্য থাকি আইবার সময় মা বাবার লাগি বুঝা বান্ধিয়া নেকি লইয়া
এখন বাস্তব অবস্থা তো হইলো সকালে স্কুল মুখতম নাই উঠে গেছে, এইবারই কিছু জি আল্লাহর দেওয়া সুযোগ রে অবহেলা করছিলা। হ্যাঁ বেমার লোক চাই দিস, এটা অত সুযোগ দিস না, এই যে বালি করার আগ পর্যন্ত যত বছর এই বেঁচে নমাজ পড়বো, কোরআন শরীফ তিলাওয়াত করবো, রোজা রাখবো, এই সম্পূর্ণ সব মা বাপে বেকার। বালি বার করে দিতে পারতো না, তার অ্যাকাউন্ট খুলে দিব, যা করবো যা কামাই করবো এমনই দিব, দিতে পারতো না। আল্লাহ এত সুযোগ দিস না আপনার দয়া করসলা, কিন্তু আমরা এই অবস্থা মুসলমান মুসলমানই কমের আর মুসলমানের সংখ্যা পড়ে। যাই হোক সুযোগ খামো লাগানি দরকার, সব বইয়া বালি হইয়া দিতে পারতো না, দিতে পারতো না। আজকাল 60 বছর হইলে সকালে ঘুম থেকে ছুটিয়া মুখ ধইয়া কিছু খাওয়াইয়া এতে যদি তোরা কম খায়তাও শেখায়ত খাইবা খায় না। আজকাল তো বহুত মা বাবার শেখায়ত আছে, খাইতো চায় না খায় না। আমিও সময় বুঝা করি দিকে তুমি যতটা খাও অতটা খাইতো নি জি, মনে মনে অতটা খাইতো, তার যে বিস্কুট দোকান হয়ে গেলে ওই জীব ওই কেন মানতে রাজি না, মাথুই না মানসিক বিকাশ যে হইতে আসলো এটাতে আপনি নিজে আটকাই দিছেন। প্রত্যেকটা মানুষের ক্যাপাসিটি আলাদা, কি একজনে বইতে পারবো এক মন, তাহলে দুই মন দিলে পারবো নি, এর লাগি শেখায়ত বলে পড়া পায় না, পড়া পাই তো কিনা ইসলাম বহুত পিছনে বহুত কারণ আছে। আজকাল তো বহুত শেখায়ত আছে যে আরবি পড়া পায় না, তো একটু তালাশ করলে দেখা যায় তো পয়লা জন্মর বলে তো গুজলও নাই, আদানও নাই, আকিকাও নাই, সে তুই তো হন থাকি বেকইয়া ফুলও থাকি বেকার কি দরি দরি আর বড় হইয়ালে এ জন্মর বলে সে আদা তুলছে না, কলমা হুনছে না, বড় হইয়ালে তো মানে দি বাড়ি তো কিলা পান। আমার কথা যদি সন্দেহ হয় তো কালকে সকালে সিলেট সর গিয়া পরিসংখ্যান লইলেন জানি, ও আজকে রাত্রে কাল সকাল পর্যন্ত যত বাচ্চার হাসপাতালে ক্লিনিকে গুলো জন্ম লইবা একটা বাচ্চারে গোসল দেওয়ায় না, ডাক্তারের কারণে কইবো এক সপ্তাহ কারণ 15 দিন 10 দিন 15 দিন 20 দিন কারণ মাস দিন পরে গোসল দেওয়াইবার লাই কইব, গোসল দেওয়াইল না তে আজানোর কোনো মানে আছে, আজান তো নাইও এর মাঝে খেয়ে খেয়ে দিন তো এই সময় হে নাপাক নাপাক রয়েছে আদান দিয়েও কিতু হইত নাপাক, এটা কিছু মাতি আমি কোন সময় গুজা করি মাতি বলে বেমার পড়ি গেছে বাচ্চা, আমি কই যে ডাক্তার দিয়ে গিয়া জিকার করো বলে তোমার কথা শুনলাম মানলাম মুসলমানই বাদ দিলাম, কি এখন বেমার পড়লো কেন, ওখান ডাক্তার সাহেব দিয়ে গিয়া জিকার করো, ডাক্তার সাহেব ওখান মুফতি হইয়া বহুত বেড়া লাগাইছে। শরীয়তে কিতাব হয় জি মাতুকা, শরীয়তে কিতাব হয় বলে বাচ্চা জন্মর সাথে সাথে গোসল দেওয়াইয়া পাক সাফ করতা, আজান দিতা, কি আকামত দিতা, 7 দিনের দিন 7 দিনের দিন না পারলে 7-র বাটরাকে আকিকা করতা, এই লোক প্রাথমিক হক বাচ্চার হক মা বাপুর উপরে। এটা কইলে তো বকিবা বহুত মানুষ আছে কইন আকিকা কিতা, আমরা তো জন্মের 7 দিনের দিন ছটি করি এরকম কোনো বলো আমি বহুত খাইছি, আকিকা কিতা কইতে পারে না, হায় হায় আকিকা নাই, এটা জন্মের সুক্রিয়া যদিও সুন্নত ফরজ নাই কিন্তু অত গুরুত্বপূর্ণ সুন্নত এটা, গাদি শরীফ আইসে যদি কেউ জানে বলে তার মা বাপে তার আকিকা করছে না, হ্যাঁ বড় ইয়া নিজে নিজের আকিকা করছে, এটা জন্ম সুক্রিয়া, এর লাগে আকিকার লাগি মসনুদ যে দোয়া আছে ও দোয়ার অর্থ দেখুন জানি, এটার অর্থ হলো সারাংশ হইল যে আপনি এই বাচ্চার রুমর পরিবর্তে রুম, চামড়ার পরিবর্তে চামড়া, রক্তর পরিবর্তে রক্ত, হাড্ডির পরিবর্তে হাড্ডি আপনি আল্লাহর নামে কোরবান করবেন,
তার মানে আপনি এই বাচ্চা যে আল্লাহ দিছেন ও তার শুকরিয়া আদায় করটা আকিকা করটা জন্ম শুকরিয়া আদায় করা আজকে আসেনি তার মুসলমানই আসই নি মানুষ কি না দার দেলা খুশি ওলা চলে লাগে অনুরোধ করবো আয়াত যেটা বসলাম সেটা মোটো সরল রয়েছে কি নিজে দুজগর আগুনতে নিজের পরিবার পরিজন দুজগর আগুনতে কি বাচ্চাইতা এটা আল্লাহর হুকুম আল্লাহ প্রদত্তর দায়িত্ব ও উঠি আগিয়া দেশের গৌরব দেয় বা বালিশ কল্যাণ লাগাইয়া আমার কথা একটু চিন্তা করেন জানি বিলাইন জানি আমরা এটা করি আননি এর কারণে আমরা বাচ্চাই নো যেভাবে বন্ধ করে ওলা শ্রোতরা মসজিদে জুম্মাবারে যদিও আয় আইলেও দুই জায়গা ছড়িয়ে দেয় কি আইলো টুপি নাই আইলো গেঞ্জি ফিন্দি আইও মসজিদ বাচ্চি বাচ্চি গেঞ্জি এমন গেঞ্জি এগুলো ফিন্দে ফ্যান্ট নিয়ে ও নিচে ফিন্দে শ্রদ্ধার যাওয়ার বলে লেমটো হয়ে যায় অর্থাৎ ফ্যান যায় কি তলে দিয়ে আর ফেটে ঠেলা মারি গেঞ্জি লিয়ে উফলে দিই মাঝখান খালি না দেখলে বালা দেখলে তো মুশকিল ইলা যদি আগে সামনে জানে ওখানে দেখো না ইলা আসি দিতে নিজের নমাজ হইব না কি আমি ওই তো শয়তানের কাম করছে কি আমি দেখছি গতিকে কই আর আমি গফ করি আর না বলে আমার দিকে বা এমনি মানে ইয়ে নাই আমি নিজে দেখছি একাধিক দিন দেখছি কি সে নিয়ম মানেন নিয়ে কি নমাজর ফলবার লাগি ফরস্তার আমি আহকামার কাম তের ওপর কি নমাজও খড়াইবার আগে কয়টা ফরজ আছে এটা নিয়ম কই আর আমি নমাজের ভিতরে কয়টা ফরজ আছে আসেন জানা ওয়াজিব আছে সুন্নত আছে মোস্তাহাব আছে সপ্তাহ আছে বলছি টুপি ছাড়া নমাজও আর গেঞ্জি বিন্দিয়া নমাজও আর জানে নি বা জিকার করছে নি কোনোদিন ও যদি মোস্তাহাব পড়তো তাহলে এটা হয়তো কোনো শিখিলেও নেই বলে নমাজ পড়তে কিরকম দাও কিরকম নমাজি মানুষের লেবাস কিরকম হইতো এটা হিকিলিল হয়তো কিন্তু এটা তো মকতব নাই যখন হিকার কোনো সুযোগ নাই এখন মাঝে মাঝে যার হে দিলাম মনে করি বান্দার ও মাস্তাটা ভাগ কইয়া দিয়া শেষ করিলাই চারল মাস্তা তো আমি কয় বছর ধরে কইয়া আইয়ার ইফলা নয়া ও মাস্তাটাও কইয়া দেয় আমি তাহকিক করছি ই বেমার আমার ইসে জুম্মা পড়ে দুই জায়গা ছড়িয়া বাড়িয়ে দেয় গিয়া দেখছেন সাইডবাটার একবার বাড়িয়ে দেয় গিয়া এতদিন দিকে ইসলাম জুবানি গাঠ বলে কোসাই ওদিন দিন বারো ইয়া দাঁড়ায় ওখান থেকে কেয়া যাও যে নমাজ কমি গিয়ে আমরা রই কেয়া যাও কি নমাজ কমি গেছে নয়া কোনো হুকুম না দিল আমরা রই কেয়া যাও তো আমরাও আর কষ্ট করলাম না মতই না কোনো জব নাই ও তার ইচ্ছা মতো ও টুভির মাস্তাটা গেঞ্জির মাস্তাটা করিলাই হইতাম না কি স্মরণ রইব নি মুরব্বী যাও অকল স্মরণ রইব নি এরপরে আর ফতুয়া কিন্তু নমাজও আইবানি কি ফতুয়া এগুলোর নাম হইল হৌকা ফতুয়া ফত নামাজ নমাজ নষ্ট করে ও মাসলা জানিল হুকা টুপি মাথার দিয়া নমাজ পড়া টুপি মাথার দেওয়া সুন্নত ফরজ নাই ও যে আলে আদি তাই উল্টা প্রশ্ন করেন টুপি মাথার দেওয়া ফরজ নি এটা তার ভিতরে বেমার ঢুকি গেছে সরাসরি কর না বলে আমি সুন্নত মানিয়ান না কিন্তু তার উদ্দেশ্য হইল হে সুন্নতর মুনকির হে ইনকার করে জি ওটা বেমার হবাই যার আমরা ভয়ন্তর বৈচিন্তর জান হল তুমি মাথা দেওয়া ফরজ না এটা সুন্নত দাইমি সুন্নত সুন্নতর মাঝে বেশম আছে দাইমি সুন্নত এগু মুসলমান হল সার ইউনিফর্ম দাইমি সুন্নত টুপি মাথার দেওয়া তাকে যদি হেরল আর প্রশ্ন করার দরকার আছে নি মুসলমান নি না না এখানে অধিকার করার দরকার আছে নি এর লাগি কোনটা শেয়ার মুসলমান হল শেয়ার এটা ইউনিফর্ম সুন্নত ফরজ নাই সুন্নত রেখে অস্বীকার করলে কাফির হয়ে যাব কুফুর হয়ে যাব তো টুপি ছাড়া নমাজ পড়লে কিতা হয় যদি কোনো কেউ তাকিয়া থাকে না হলে হাদিসের মাঝে আমি তোমার তান্ডে তোমার তানর আহলে হাদিসর ইমামর ফতোয়া দিয়ার আহলে হাদিসর যারা ইমাম মানেন
ও নিকট ভবিষ্যতে দুনিয়া থেকে বিদায় গেছেন গেইন নাসিরউদ্দিন আলবানী। এই নাসিরউদ্দিন আলবানীর ফতোয়া দেখিলিও, নাসিরউদ্দিন আলবানীর ফতোয়া হইল টুপি ছাড়া নামাজ পড়া মকরু, টুপি ছাড়া নামাজ পড়া মকরু। আর আমরা তো মকরু, আমরা তো আগ থেকে জানি, আমরা তো হানফি মজহব মানুষ, আমরা তো মকরু। মকরু মানে মকরের তনজিহি। আর মাসলা হইল মকরের তনজিহির উপরে সব সময় আমল করলে এটা মকরের তনজিহি থাকে না, এটা মকরের তহরিমি হয়ে যায়, হারাম হয়ে দিব, নামাজ হইতে পারে। ঈদে অবস্থা আইসে, আগে নমাজ তো গাইয়া পাইতে নাই, যার চেলা মনে হয় হয়তো আগে দিলে হইতে পারে, চেয়ার লোকে ডেস্ক বেঞ্চ মতিদ ফিট করে দিবে একবারে ইলে হইতে পারে, যার জেলা বিদৃষ্ট তো শুরু হয়ে গেছে, গর্ম করলি দিতা সলফি দিতা, এটাই তো অজু করেন তিন ফোর আদায় করেন, আর ফাও তো দই না জুতার উপরে ওলা কাটাই দিল শেষ। আবার আমরা দেশও আইসে না, আইব দেরি হইতে না, শুরু হইলে তো আস্তে আস্তে আয় নানি মাতই না, একগুলো আমরা আসুন জানি হ দেশও বিদৃষ্ট আসুন জানি, ওতার মাধ্যমে বহুত ফিতনা আমরা দেশও ফেলিছে। চোখ কান খুলে রাখলে দেখবা ওটাই আইয়ে ওলা সালাম করে আমি গেসলাই লেবার হিসাবে যদি লেবার থাকতাই তাহলে একটা জায়গা লইয়া থাকলে মুফতি হইয়া তো টেকাই লিছো, নিজেও গুমরা হইলে আর অন্যরে গুমরা করায়, জাহিলর খামর উপরে ফতোয়া হয় না, কি বড় আফসোস লাগে দুঃখ লাগে। এইবার ও দেখছি, খুব খেয়াল করি দেখছি, আমরা বাঙালি তার দোকানদার দোকান থেকে বারো ইয়েও জায় নামাজ বিষাইয়া খাড়া করি যাই নামাজ, ও হরম হই এক মাইল দূর হই, কি মাইক তো আছে আওয়াজ উঠে হরম খাড়া করি যায় দেখা দেখি টুপির মশলা হয়ে গেছেন, এখন গেঞ্জির মশলা হোক ঠিক সেম ফরজ তুকাই যদি তো পুরুষের লাগি ফরজ হইল নামি থাকি আটু পর্যন্ত, তাইলে তো বাকি কাপড়ের দরকার নাই মাতই না, ফরজ খালি ফরজ তুকাই যদি কথাটা ওলা বুঝুকা, একটা ফরজ আদায় করতে এর মাঝে কয়টা ফরজ থাকে, কয়টা ওয়াজিব থাকে, কয়টা সুন্নত থাকে, কয়টা মুস্তাহাব থাকে, এই সমস্ত মিলিয়ে গিয়ে এক ফরজ আদায়, এটা নামাজ পড়ছো নি যাব বল, জি কয়টা ভালো দিয়েছে কি তোমার বেশি দাঁড়িয়ে কটা ভালো দিয়েছে খুক একটা কটা একটা, আপনারা হয়েছেন আহ কামার কাম তেরো বর আন্দরে হই না, আজকে তো এটা নাই তো আন্দরে ছয়টা নামাজের ভিতরে ছয়টা ভালো আছে, তাইলে জানলাম ও এক ফরজ আদায় করতে এই ছয়টা ফরজ আছে, জি বারো বা তেরো একটা একতলাম আছে, ও আজিব আছে, সুন্নত আছে যথেষ্ট, বেশ সুন্নত আছে, বেশ মোস্তাহাব আছে, আলাদা আলাদা পাটের লাগে রুকুন হইন নমাজ, পাট পাট এক রুকুন ফরজ হইলে আর একটা ও আজিব আর একটা সুন্নত আর একটা মোস্তাহাব, এই সব মিলাইয়া এক ফরজ আদায় হয়েছে, কো ফরজ এক ফরজ, ওরা বুঝেছে না নিজে একটা ফরজ আদায় করতে হইলে এর মাঝে বহুত ফরজ আছে, সুন্নত আছে, মোস্তাহাব আছে, ওয়াজিব আছে, কথাটা বুঝেছেন, ও যে খালি ফরজ তো কায় খালি কয় ফরজ নি, খালি ফরজ তো কাইলে তো আর বাকি কাপড় দরকার নাই, নাবি থাকি আটু পর্যন্ত লেমটি একটু মাঠে চাইলে তুই দিব, বাকি অত টেকা খরচ করিয়ে তো আর কাপড় দরকার নাই মাতুকা, বাকি কাপড় চিন্তা সুন্নত,
বাকি কাপড় গিন্দা হোকা সুন্নত স্বীকার করে তো খনি উদ্লা করিয়া নমাজ পড়া মকরু মকরে তঞ্জিহি আর মকরে তঞ্জিহির উপরে মকরে তঞ্জিহি কইতে হলো বুঝিল যে হঠাৎ করিলি মকরু সইত হয়ে যাব কিন্তু দায়মী ভাবে সবসময় যদি এইভাবে করেন তো এটা মকরে তহরিমি হয়ে যাব আর মকরে তহরিমি মানে হারাম নমাজি মানুষের লেবাস না এটা তালাশ করতে গিয়ে দেখলাম নমাজি মানুষের লাগি উপরের জামা লম্বিত শার্ট হোক প্যান্ট হোক কিতাব হোক এটা কিছু উল্লেখ নাই নমাজি মানুষের উপরের জামা লম্বিত আচত করে হইতো উপরটা লম্ব হইত কোন বিপর্যয় ঘটি গেলে নমাজ নষ্ট হইত না নমাজটা আদায় করে নিতে পারত উদাহরণ যেমন নমাজও গেলে লাগলে অনেক সময় রুকু সজ্জার সময় নিচল কাপড় পাঠিয়ে দেয় পাঠে না এটা তো অনেক সময় পাঠিয়ে দেয় তাইলে তো সতেরে আহরত পালিয়ে গেল নানি নমাজ নষ্ট হয়ে যাব নানি উপরের জামাটা লম্বা থাকলে তো এই নমাজটা বড়িয়ে বাড়িয়ে দিতে পারবা নমাজ নষ্ট হইত না কি কি সুন্দর ব্যবস্থা কি সুন্দর ব্যবস্থা মুরব্বী সাহেব বললাম ফতোয়া কিন্তু নমাজ পাইবানি কি না এটার আরো ওদের না মানলে নিয়ম না মানলে বহুত বিপর্যয় সৃষ্টি হয় একদিন নাতি দশা দিয়া রুকু সজ্জাত গেলে করবার জন্য ফটো তুলে জানি তো এটা দেখলে আর কোনোদিন বাটি কামড় কিনতে নাই জি ওইটা লম্বা কাপড় থাকলে এটা বিপর্যয় সৃষ্টি হইল না মানে দেখি না তো আমরা খর তো দেখি না এর লাগে ইতা বের লাগে তো আল্লাহ পানা নমাজ হাজিরিন নমাজের হকিকত এটা আনুষ্ঠানিকতা নয় নমাজের হকিকত হইল আল্লাহর দয়া এটা আমরা রূপে করতে হইব মেহরবানি তার হাবিব রসিলায় আমরা আল্লাহর এই দুনিয়ার জিন্দগির দেখতে পারতাম না পারবানি কি না আল্লাহ তার হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরশে আযীম ওর ন্যায় আরশে আযীম থেকে আরো কাবা কাউসাইন ইয়াউ আদনা মাকামে আদনা দান করে তার লগে আল্লাহর হাবিবে কথা কইছে তার লগে জি আমরা কিন্তু আল্লাহর দুনিয়ার জিন্দগির চোখ দিয়েও দেখতাম পারতাম না কিন্তু আল্লাহ মেহরবানি করি আমরা রে দৈনিক ফার্স্টবার তার সাথে কথা কওয়ার সুযোগ দিছো পাঁচবার কথা হওয়ার আর শ্রদ্ধা করার সুযোগ দিছে আমরা যদিও আমরা দেখি আমরা মাটির শ্রদ্ধা করি আর জায়নামাজও শ্রদ্ধা করি আর এটা হকিকত আল্লাহ কুদরতে কদম শ্রদ্ধা করলাম ওটা নমাজের হকিকত দুনিয়ায় দিন দেখি দেখা সম্ভব নয় কিন্তু আল্লাহ দয়া করছেন তার হাবিবুর মেরাজ করাইছেন আশা আজিম নাই কাবা কাউসাইনি আউ আদনা মকামে আদনা দান করছে আর আমরার মেরাজ হইল নমাজ ও মেরাজ ও গিয়ে আল্লাহ হাবিবি আল্লাহর সাথে কালাম কইছেন আমরা নমাজ ও আল্লাহর সাথে কালাম করি আল্লাহ জবাব দেই আল্লাহ জবাব দেই না আফসোস আমরা শুনি না চলম বই যে আর হইয়েন না ও আপনি শুধু রাখাত মান দিয়ে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন হইছেন সাথে সাথে আল্লাহ জবাব দিতরা কইত্রা হামিদানি আব্দি আমার বান্দায় আমার তারিফ প্রশংসা করছে জবাব দিতে আসেন আল্লাহ লাগি হাদিসে কুদসি হাদিসে কুদসি হাদিসে জিবরিল আইছে হাদিসে জিবরিলের এবারত হইল আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহ ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক তুমি এবাদত করো নমাজ পড়ো যে ওলা তুমি আল্লাহরে দেখতে আর যদিও তুমি দেখতে নাই দেখতে পারতে নাই তবে তোমারই আল্লাহ দেখতে আন্তাবুদ আল্লাহ কান্নাকা তারা ফাইল্লাম তাকুন তারা হু ফাইন্না হু ইয়ারাক তোমারে দেখতে হাজিরিন নমাজের দুই সাইড মশলা করিলাম শুনুন তাবুদ কি আর ভাই দায়িত্ব মুক্তসর বিস্তরশীল আলোচনা করছি না দায়িত্ব মনে থাকবো হ্যাঁ ও আমফুসাকুম ওয়াহলিকুম
বিতসিল কোয়াত গেলে সময়ের দরকার, আমি সময় নিতাম যাইয়া নাই না, ওলামা হযরত সকল আছেন, আমার আসলে তো আওয়াজও নাই, গলা ভাঙা কি আজকে লাগিয়ে অতটুকু থাকুক, আল্লাহ তৌফিক দিতে আমরা হুনার ওয়াজ, কিন্তু আজকাল বহুত বেশি ওরাক থাকে, কিন্তু ওয়াজে খাম দেন না, খাম দেন না, ও কারণটা হইল ফজিলতর ওয়াজ শুনলো, নমাজর ফজিলত শুনলো, দুরুদ শরীফের ফজিলত শুনলো, হে নমাজও জানে না, দুরুদ শরীফ পড়া জানে না, কোরআন শরীফ পড়ার ফজিলত শুনলো, হে কোরআন শরীফ পড়া জানে না, ওয়াজে খাম দিব নি, কোরআন শরীফ পর্যন্ত খেয়াল রাখেন জানি, তা আজকাল বড় দুঃখ লাগে, বা মুসলমান কোরআন শরীফ পড়া জানে না, কি সংখ্যা কিন্তু বাড়ায়, আমার কথার প্রমাণের লাগি ওদের তো ভাই চিনতে বক্তব্য পড়িছেন না, সকালে উঠে সরাসরি স্কুলে গেছেন, এখন জান হয়েছেন জিকেন জানি, এরপরে আমার এখন জানি, আমার তো ভাই বা কি মাইকে বইয়া তো গপ করি গেছে গিয়া, আসলে কোরআন শরীফ পড়া জানে না, আমি তো খুশি হইব, কিন্তু লোকে তৌবা হব, সাথে সাথে তৌবা হব, কারণ এই সুযোগ আছে নি স্কুলে কি নাই, আমরা বুঝি আর না, আমরা নিজের খেত আমরা নিজে নষ্ট করি আস, বাচ্চাইন আল্লাহর দেওয়া নিয়ামত আপনার খেতও বটে, আল্লাহ পানা আল্লাহ তৌফিক দেক বুঝার আমল করার, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বে বাক্স কোন কোন এক মহিলায় মুসিবতের মাঝে আছেন, আপনারা কিছু দোয়া চাইছেন 500 টাকা দিয়া, আল্লাহ তোমার দিন মুসিবত 100 মার মাগফিরাতের লাগি 100 টাকা দিছেন, সুস্থতা কামনা করি আল্লাহ তুমি আমরার বিমার মা বাপের শিফা আজিলা করলে এনায়েত ফরমো, এটা বড় কঠিন পরীক্ষা, পরীক্ষার্থীর দোয়া চাইছেন 50 টাকা,500 টাকা দিলে এটা কবুল হইত না, আমি চিনি তার থাকলে তো হায়াত বরকত বিদায় গেলে রহমত কর্মক বাচ্চিন্তরে নেখার নমাজি আমলদার বানাইয়া দেব 1000 টাকা দিছে, মাগফিরাতের লাগে আরো 200 টাকা, ও আরো 2 মহিলায় আরো 200 টাকা দিছেন, আল্লাহ তুমি তোমার বাচ্চা বেমার দোয়া চাইছেন 50টা টাকা দিছেন, এরপরে নানাইল দোয়া চাই 100 টাকা দিছেন, মাশাআল্লাহ মধ্যে গান হল ইয়াদ করডা, আরো জন মহিলায় 50 টাকা, আল্লাহ তুমি তোমার আমার হায়াত মা বাবার হায়াত তো রাজির লাগে 10 টাকা বাচ্চায় দিছেন, আল্লাহ তুমি কবুল করবো, মহিলা এখন আরো 200 টাকা করে দেখা যায়, মহিলা ওখানে আগুয়াই যার দিল নরম তো নেক কাম উৎসাহ দিলে দেখা যায় মহিলা ওখানে আগুয়াই সবে দিবেন, ব্যাগ লইয়া গেলেই তো 10 টাকা 10 টাকা দিবা, আপনারা কিছু বেশি দিবা না, 10 টাকা তো আজকাল হকির দিও দিই দেখা দিল, হাবিব সাহেব যদি মনে করেন যে দিয়ে দিই তাতে পাঠাই দেবো, আপনার আমার মসজিদ মাদ্রাসার লগে আমার আর পরীক্ষার ভালো নাই, আমি উপায় দিলে এইটা মনে কর 50 টাকা দিছেন পরীক্ষা দিয়ে, আল্লাহ তুমি কবুল করবো, কামিয়াবি নসিব করবো, ও বেমারি আর বলে 50 টাকা, আল্লাহ তুমি কবুল করবো, জিন্দা মুদার লাগি দোয়া চাই 100 টাকা দিছেন, আল্লাহ তোমার গন্দা জিন্দা মুদার আর মহিলা 100 টাকা, আল্লাহ তুমি কবুল করবো, আর জনের মা বাবার লাগি 20 টাকা দিছেন, ও আর জনে 50 টাকা দিছেন, আল্লাহ তুমি কবুল করবো, জিন্দা মুদার লাগি দোয়া চাইছেন 100 টাকা দিছেন,
আপনারা যারা দশ টাকা বিশ টাকা করে যারা দিতে আপনারা ওনার মাদ্রাসা ছাত্রও আপনারা সহি প্রক্রিয়া চাইবে আপনাদের কাছে আপনারা তারা দেখো পৌঁছাই দিবেন দুশরী পড়ুক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আব্দুল কাইয়ুম ইরাম মিয়াসাবর ছেলে 1000 টাকা দিয়ে লাগাইতে বাবার মাগফিরাত লাগে নেক আশা আল্লাহ তোমার বন্দার নেক হাজত আশা দেখো সালেহা বেগম বেলজিয়াম থেকে 1000 টাকা দিবা আল্লাহ তোমার দিনে তুমি সুস্থ করে দাও আরো 200 টাকা ও আরো 100 টাকা আল্লাহ তুমি কবুল করবা বাবার মাগফিরাত লাগে আল্লাহ তুমি কবুল করো মুর্দে গানা হলো আত্মা সেই বই তো শুন সব কো জি মুর্দে গানা হলো ইয়াদ হলো জানি হকল তো তো ফলা কি আছে সেই আপনার আল্লাহ আপনি না গান দিয়া কিছু না খেও জি না প্রথম হইয়া বসাই দিবার লাগি আপনারা আর প্রথমটা আল্লাহ তো প্রথমে কবুল করবো কে সব তার মুর্দে গানা হলো রুর প্রভু চাই দেব জিন্দা হলো নে খায়াত না হলো মাশাআল্লাহ মুহাম্মদ খাইতে কি দিচ্ছি দিতে মনে করে হেরানাই গেছে দিতটা তো খাইতে কি ও শেষ সময় একটু খেয়াল করি যাই জানি কিনা মাঝে আপন তো আমার গ্রামটা ইচ্ছা না এক নম্বর আবিজি তো আটটা কি সবিয়া সিলেটের নাম করা যে কটা মাদ্রাসা আমাদের একটা মাদ্রাসা খরচ আছে যাব সরকারি কোনো অনুদান নাই লাগি আমি 10 টাকা 20 টাকা দিলে ওই তো নাই আরও বেশি কেন করেন জানি দিতরা আপনারা চলেন এই মাদ্রাসা তো খুব সুন্দরভাবে চলেন সবসময় দিয়া ইত্রে আপনারা আরও অনেক নজর রাখেন জানি কেন করেন জানি দিন জানি আপনার বসতে আর যদি সময় হচ্ছে আব্দুল ভাই জিহাদি সাহেব চাইবা শেষে আরো বিয়া হরি কই জানি বড় বড় সন্ধ্যা করবো না খাই রই গেছে আল্লাহ আমি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়া আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا الرحمن الرحيم الله الله أمر لي مفرد أمر زندہ مردہ ما باف لي مفرد الله أمر لي مفرد أمر ما باف لي مفرد الله أمر تبوت ما رباف আমরা মা বাপর হক আদায় করতাম পারছি না আল্লাহ আল্লাহ আমরা মা বাপরে মাফ করে দেব জিন্দা হলে ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও যতদিন হায়াতে রাখো ইমান ও রূপে সাবিত কদম রেখে তোমার গোলামি করবার তৌফিক দিও এই দুনিয়ায় মুসাফিরি কত হয়ে গেলে গুনার থেকে পাক সাফ করিয়া কলমার সহিত খাদেমা বিন খায়ের নসিব ফরমাও আল্লাহ মেহরবানি করি দয়া করি আমরা যে বাচ্চা কাচ্চা দিছো আমরা অত্যন্তরে হেদায়ত নসিব ফরমাও নমাজি আমলদার বানাই দেও আল্লাহ আমরা আমরা অত্যন্তরে যেখানে যে অবস্থায় রাখো ইমান রূপে সাবিত কদম রেখিও তোমার গোলামি করবার তৌফিক দিও আল্লাহ আল্লাহ ই মাদ্রাসা বন্ধে কবুল ফরমাও তোমার বন্ধ হলে তোমার ওয়াস্তে তোমার কালামে পাকল খাতিরে তোমার বন্ধ হলে দান ফেরাত করছে দেশে বিদেশে বহুত সাহায্য সহযোগিতা করছে আল্লাহ
তোমার বহুত বন্ধা হল ইগরের খেদমত করি করে দুনিয়াতেই বিদায় হয়ে গেছেন গেল। তাহলে অনেক রহমত ফরমাও, জন্নত ঠিকানা এনায়াত ফরমাও। তোমার যে বন্ধা হলে ইগরের খেদমত করবে আল্লাহ, তুমি কবুল ফরমাও, খুলুসিয়ত এনায়াত ফরমাও। আমরা সব আমরা তোমার আস্তে বানাই দেওয়ার পুরা করি দেব আল্লাহ। আমরা নিয়তের মাঝে একলাস পয়দা করি দেব আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তোমার বহুত বন্দা, বিমারি হল বিমার মা বাপুর লাগি দোয়া চাইছ, বহুত আওলাদ দিয়ে পরেশানির মাঝে আল্লাহ আল্লাহ খাস করি মা বাপরে আওলাদের সামনে বিমার ভালাইয়া আওলাদের পরীক্ষা লোতে আসছি আল্লাহ। আমরা বিমার মা বাপর মাঝে শিফা এনে এই কঠিন পরীক্ষা থেকে আল্লাহ আমরা রে হেফাজত করে দেখি, আমরা রে মা বাপের খেদমত করবার তৌফিক। ইয়া আল্লাহ তোমার হাবিবের ওয়াস্তা দিয়ে তোমার কাছে ভিক্ষা চাইয়া যতদিন আমরা রে হায়াতে রাখো তোমার গোলামি নসিব করবাই, তোমার কাছে দাবর বার তৌফিক। আমরা জাহিরি বাতিনি বিমার থেকে শিফা এনে তোমার বন্ধা হলে মুর্দিগানোর লাগি আজকে লাগি করছেন আল্লাহ মুর্দিগান হকলে যে বাজারা তার মুর্দিগান হকল লাগি দোয়া চাইছেন আল্লাহ আমরা তাম মুর্দিগান হকলে করি রহমত তোমার হাবিব কুল উম্মতে মরহুমা মুমিন মুমিনাত হকলে তুমি মাফ করে দেও জান্নাত বহুত আসেন আমরার হক রই তার হক রই গেছে আমরার উপরে আল্লাহ ইয়া আল্লাহ তারা গরিব রহমত ফরমাও জন্নত ঠিকানা এনায়াত ফরমাও আল্লাহ আমরা আশাতে যাই কেরামুর মাঝে বুদ্ধি নিয়ে সরিয়ে গেছে আমরা তো হক আদায় খতম করছি না আল্লাহ আল্লাহ আমরা মা বাপ হক আমরা আদায় করতাম করছি না তোমার আমরা মা বাপরে মাফ করি আমরা রে মা বাপ আমরা উস্তাদ আপনাদের দারে বলে নখরি দাও জান্নাত নসিব ফরমাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু